উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের ব্যাপক জয়লাভের পর তমলুকের বর্গভীমা মন্দিরে পুজো দিলেন তমলুকের বিধায়ক ডক্টর সৌমেন কুমার মহাপাত্র। রাজ্যের চার বিধানসভা উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের ব্যাপক জয়লাভের পর মঙ্গলবার সন্ধ্যায় 51 পীঠের এক অন্যতম পীঠ দেবী বর্গভীমা মন্দিরে পুজো দিলেন তমলুকের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী ডক্টর সৌমেন কুমার মহাপাত্র। উপস্থিত ছিলেন দিব্যেন্দু রায়, চঞ্চল খাড়া সহ একাধিক তৃণমূল নেতৃত্ব। তমলুকের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সৌমেন কুমার মহাপাত্র বলেন, এই বিপুল জয় মানুষের জয়। মানুষ ভুল বুঝেছিলেন, 21-এর বিধানসভা নির্বাচনের আসনে বিজেপি অর্থাৎ সাম্প্রদায়িক শক্তি মানুষকে ভুল বুঝিয়ে জয় পেয়েছিলেন। সেই সব জায়গায় তাদের জামানত জব্দ হয়েছে, সেই জন্যই আমরা সবাই আনন্দিত। আমরা মনে করি ঈশ্বর আল্লাহ দেবদেবী সবার আশীর্বাদ মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর যেমন আছে তেমন আমাদের উপরেও আছে। তাই 51 পীঠের এক পীঠ মা বর্গভীমা মন্দির, সেটা আমাদের গর্ব অহংকার, সেটি পূর্ব মেদিনীপুর তমলুকে অবস্থিত। তাই সবার শুভেচ্ছা কামনায়, সবার শান্তি কামনায় পুজো দিয়েছি। দেওয়ালি একটা দীপান্বিতাই যে উৎসব, এটা শুধু বাঙালির নয়, এটা সর্বধর্মের উৎসব। আমরা যদি দেখি যে আমাদের দীপাবলি যেমন আলো রোশনাই, আবার শবে বরাতে দেখবেন মুসলিম ধর্মের মানুষরা তারা আলো আলো জানেন বা আলো জ্বালান, বাতি জ্বালান, বাজি ফোটান, সবটাই। তো সেই জায়গায় বলবো সব ধর্মের মানুষ সবটাতেই আছে। তো সেই দেওয়ালি উপলক্ষে আমি সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা, শ্রদ্ধা, প্রণাম, প্রীতি, শুভেচ্ছা জানাচ্ছি। তাদের জীবনে নতুন আলোকবর্তিকা নেবে আসুক, তাদের অন্ধকার দিকগুলো দূর হোক। কারণ যেভাবে কোভিড সিচুয়েশনের মধ্য দিয়ে মানুষ কাল কাটাচ্ছেন, এটা অতি সত্তর দূরীভূত হোক, এই কামনা আমার রইল। আমাদের সর্বজন শ্রদ্ধা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বাংলার উন্নয়ন করে দিকে দিকে আলো ছড়িয়ে দিচ্ছেন, সেভাবে তার আলোয় আলোকিত হয়ে আর তার প্রভাবে প্রভাবিত হয়ে আমরা আরও বাংলার কাজে, উন্নয়নের কাজে যাতে নতুনভাবে ঝাঁপিয়ে পড়তে পারি, সেই আহ্বান আমি সবাইকে জানাবো এই শুভ দিনে। সরকার যেখানে শব্দবাজি নিষিদ্ধ করেছে, সেক্ষেত্রে মানুষের কতটা সাফল্য? নিশ্চিত, ইতিমধ্যে তো সুপ্রিম কোর্টও রায় দিয়েছেন, হাইকোর্ট রায় দিয়েছেন, আমরা তো মহামান্য আদালতের বাইরে নয়। আর পশ্চিমবঙ্গ সরকার এ ব্যাপারে অনেক আগে থেকেই সচেতন। আমি যখন এই দপ্তর এনভায়রনমেন্ট পরিবেশ দপ্তরের মন্ত্রী হিসেবে দায়িত্ব দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তখন থেকেই আমরা পরিবেশ বান্ধব যে সমস্ত বাজি সে ছাড়া অন্য কোনো বাজি যাতে মানুষ ব্যবহার না করেন সে ব্যাপারে আবেদন জানিয়েছি। এবারেও আবেদন জানানো হচ্ছে, এ ব্যাপারে পশ্চিমবাংলার মানুষ অতি সক্রিয়, তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ্বানে সাড়া দেবেন, এটা আমাদের স্থির বিশ্বাস। বর্গভীমা মায়ের মন্দিরে পুজো আজকে জানেন যে বিপুল জয়, এটা মানুষের জয়। আমাদের শ্রদ্ধা নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন মানুষের জয়। মানুষ তারা ভুল বুঝেছিলেন, তার জাস্ট কিছুদিন আগে যে নির্বাচন হয়েছে 2021-এ, যে সমস্ত আসনে বিজেপি অর্থাৎ একটা সাম্প্রদায়িক শক্তি মানুষকে ভুল বুঝিয়ে তারা জয় পেয়েছিলেন, আজকে সেই সব জায়গায় তাদের জামানত জব্দ হয়েছে। সেই জন্যে আমরা সবাই আনন্দিত। আমরা মনে করি ঈশ্বর আল্লাহ দেব দেবী সবার আশীর্বাদ মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর যেমন আছে আমাদের উপর আছে। তাই 51 পীঠের এক পীঠ, সেটা হচ্ছে মা বর্গভীমার মন্দির, সেটি আমাদের গর্ব অহংকার, সেটা পূর্ব মেদিনীপুরের তমলুকে অবস্থিত। তাই সবার শুভেচ্ছা কামনায়, সবার শান্তি কামনায় আজকে আমি সেখানে পূজো। পূর্ব মেদিনীপুর থেকে মদন মাইতির রিপোর্ট, টাইমস বাংলা।